डियर स्टूडेंट, आज के आमी तुम्हारे मानुषेर शरीर अध्यायेर परवर्ती विषयगुलो आलोचना करब। प्रथमे आमरा जानब पेशी सम्पर्के। देखो एखाने कतगुलो छवि देवा आछे एबं छविगुलोते कयेकटा काजेर कथा बला हयेछे। की की सेई काजगुलि? जेमन प्रथम छविटिते देवा आछे कि भार उत्तोलन करा, द्वितीय छविते आछे कि पेशी फोलानो, तृतीय छविते बल छोड़ा, তারপরের ছবিতে কি দেখানো আছে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ। কার কার অংশগ্রহণের ফলে উপরের কাজগুলি সম্পন্ন হয়? এই কাজগুলি সম্পন্ন হয় সবই পেশির অংশগ্রহণের ফলে। পেশির সংকোচন প্রসারণের ফলেই কোনো জীবের বা অঙ্গের নড়াচড়া সম্ভব হয়। এবার পেশির বৈশিষ্ট্যগুলি কি? পেশি টানার কাজ করে। পেশি যখন কাজ করে তখন তার দৈর্ঘ্য কমে। এবার বলো তো, তোমরা কোথায় কোথায় পেশি দেখেছো? তোমার দেহের কোথায় কোথায় পেশি আছে? হাত, পা, পেট, এসব জায়গায় পেশি দেখতে পাওয়া যায়। তোমার বন্ধু বা অন্য কারো দেহে কোথায় কোথায় পাওয়া যায়? পিছে দেখা যায়, পায়ে দেখা যায়, বাইসেপসে দেখা যায়। তাহলে দেখা যায় তোমার বন্ধু বা অন্য কারো দেহে, এগুলো আমরা দেখতে পাই। তারপরে অন্য কোনো প্রাণীর দেহে কোথায়? অন্য কোনো প্রাণী বলতে গেলে যেমন গরু, ছাগল, ভেড়া, এসব প্রাণীর দেহ পেশি আছে। কোনো খাবারের জিনিসে কী কী? যেমন মাছ, মাংস, এগুলোতে পেশি দেখা যায়। এবার পেশির কাজ কী আর তা কীভাবে করে দেখা যাক। এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো এই ছবিতে এখানে যে তীরচিহ্ন মারা আছে ছবিটাতে, সেটা হচ্ছে পেশি। এখানে যখন হাতটাকে কী করা হচ্ছে, যখন তোমার কনুই থেকে যখন হাতটাকে ভাঁজ করা হচ্ছে, তখন কি হচ্ছে পেশিটা শক্ত হয়ে যাচ্ছে, পেশির দৈর্ঘ্য কমে যাচ্ছে, প্রস্থ বেশি হয়ে যাচ্ছে। আবার কনুই থেকে হাতটা যখন ছেড়ে দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে পেশিটা দৈর্ঘ্যে বড় হয়ে যাচ্ছে, প্রস্থে ছোট হয়ে যাচ্ছে এবং এর কাঠিন্য কমে যাচ্ছে। তাহলে পেশি কী জিনিস সে সম্পর্কে আমরা জানলাম। তো এবার এই পেশির যে আকার, এই পেশির আকারগুলো কখন কীরকম পরিবর্তন হয়, যখন হাত তোলা হচ্ছে বা যখন এই সময় কিছু বেশি কাজ করছে, অন্য বেশি বিশ্রাম করছে, আর যখন হাত নামানো হচ্ছে, তখন পেশিগুলো যে আকারগুলো সেগুলো কীরকম পরিবর্তন হচ্ছে সেইগুলো সম্বন্ধে এখানে দেখা যাক। যেমন কাজ করা পেশির দৈর্ঘ্য কী হচ্ছে, প্রথমে যখন হাত তুলছে তাহলে কি পেশির দৈর্ঘ্য কমছে, আর কী হচ্ছে যখন হাত নামানো হচ্ছে তখন পেশির দৈর্ঘ্য বাড়ছে। আবার কাজ করা পেশির প্রস্থ কী হচ্ছে, যখন হাত তুলছে তখন কী হচ্ছে বাড়ছে, আবার যখন হাত নামাচ্ছে তখন কী হচ্ছে কমছে। কাজ করা পেশির কাঠিন্য, যখন হাত তোলা হচ্ছে তখন বাড়ছে, আর যখন হাত নামানো হচ্ছে তখন কমছে। তাহলে হাতের ওই পেশিটা কী কাজ করছে? হাতের ওই পেশিটা সংকোচন ও প্রসারণের কাজ করছে। কাজ করার সময় পেশির কীরকম পরিবর্তন হচ্ছে? কাজ করার সময় পেশির কী হচ্ছে যে ছোটো বা বড়ো হচ্ছে পেশিগুলো। তারপরে বিশ্রাম করার সময়ে পেশির কীরকম পরিবর্তন হচ্ছে? বিশ্রাম করার সময়ে পেশি স্থির অবস্থায় থাকছে, অর্থাৎ পেশি এইভাবে কাজ করে, সংকোচন প্রসারণ বা ছোটো বড়ো হওয়ার মাধ্যমে বা স্থির অবস্থায় থেকে পেশিগুলো কাজ করে। এবার বলো তো, পেশি হাতটাকে টেনে তুলছে কি দিয়ে? কনুইটাকে মাঝামাঝি ভাঁজ করে কনুইয়ের মাঝখানে যদি হাত দেওয়া হয়, তাহলে দেখা যাবে একটা দড়ির মতো অংশ, অর্থাৎ কনুইয়ের মাঝখানে যদি দুপাশে আঙুল দিয়ে ধরে দেখা যায়, তাহলে একটা দড়ির মতো অংশ দেখা যাবে। এটার নাম হচ্ছে কি পেশি বন্ধনী বা টেন্ডন। এটি পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে, পেশি এটা দিয়েই হাড়কে টেনে তোলে। অর্থাৎ টেন্ডনের সাহায্যে কী হয়, পেশি ও হাড় যুক্ত হয় এবং পেশি এই টেন্ডনের সাহায্যে হাড়কে টেনে তোলে। তাহলে এই পেশি বন্ধনীগুলি আর কোথায় কোথায় দেখা যায়? যেমন হাতের কনুয়ে পেশি বন্ধনী আছে, তারপরে পায়ের হাঁটুর কাছে পেশি বন্ধনী দেখা যায়, তারপরে ঘাড়ে কোথায় দেখা যায়, ঘাড় আর পিঠের যে সংযোগস্থল সেখানে পেশি বন্ধনী থাকে। এবার দেখা যাক সব পেশিগুলি একরকম কি না।
যেমন ছকে দেওয়া আছে, দেখো হাতের পেশি সবসময় কাজ করে কিনা, হাতের পেশি সবসময় কাজ করে না, কখন কাজ করে, ইচ্ছা অনুযায়ী কাজ করে, তোমার ইচ্ছে মতো কাজ করানো যায় কি না, ইচ্ছে মতো কাজ করানো যায়। আচ্ছা তারপরে কি, যে পাকস্থলীর পেশি সবসময় কাজ করে কি না, সবসময় কাজ করে না, কখন কাজ করে, খাদ্য পরিপাকের সময়, তোমার ইচ্ছা মতো কাজ করানো যায় না। তারপরে হৃৎপিণ্ডের পেশি সবসময় কাজ করে, কখন কাজ করে, সর্বদা কাজ করে। আচ্ছা আমাদের ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না হৃৎপিণ্ডের পেশিকেও। তারপরে পায়ের পেশি সবসময় কাজ করে না, এগুলোও ইচ্ছা অনুযায়ী কাজ করে। আর অর্থাৎ যেগুলো ইচ্ছে অনুযায়ী কাজ করে যে পেশিগুলো, সেগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি, আর যেগুলোকে ইচ্ছা অনুযায়ী কাজ করানো যায় না সেগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। আবার হাতের পেশিকে কঙ্কাল পেশি বলা হয়, কারণ কি, কারণ এই পেশিগুলো কঙ্কাল বা অস্থির সঙ্গে যুক্ত থাকে এবং অস্থিগুলোকে চালনা করে, তাই এদের কঙ্কাল পেশি বলা হয়। আর পাকস্থলীর পেশি হলো আন্তর্যন্ত্রীয় পেশি, এমন নাম কেন, কারণ হচ্ছে এটা আমাদের যে পাকস্থলী সেটা হচ্ছে একটা আন্তর্যন্ত্র, মানে বুক আর পেটের ভিতরের অঙ্গ, এই জন্যে এই পেশিটা হচ্ছে পাকস্থলীর যে পেশি সেটা হচ্ছে আন্তর্যন্ত্রীয় পেশি। তারপরে হৃৎপিণ্ডের পেশিকে বলা হয় কি, হৃৎপেশি বলা হয়। এই পেশির বৈশিষ্ট্যগুলো কি, এই পেশিগুলো নলাকার হয় এবং শাখা প্রশাখা যুক্ত হয়, আবার এই পেশিগুলো সংকোচন প্রসারণে সক্ষম। এবারে এখানে একটা ছক দেওয়া আছে এবং কয়েকটা কাজের নাম দেওয়া আছে, এবং কাজগুলি কোন কোন রকমের পেশির দ্বারা সম্পন্ন হয় সেটা বলতে হবে। যেমন আছে ফুসফুসের সংকোচন প্রসারণ, এটা হয় কি, আন্তর্যন্ত্রীয় পেশি দ্বারা। তারপরে চোয়ালের নড়াচড়া, এটা হচ্ছে কঙ্কাল পেশি। খাদ্যনালীর মধ্যে খাদ্যের চলাচল, আন্তর্যন্ত্রীয় পেশি। রক্তনালীর মধ্যে দিয়ে রক্তের চলাচল, এটা হচ্ছে আন্তর্যন্ত্রীয় পেশি। তারপরে জিভের নড়াচড়া, সেটা হচ্ছে কি, কঙ্কাল পেশি। তারপরে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, হৃৎপেশি। তারপরে চোখ খোলা ও বন্ধ করা, কঙ্কাল পেশি। কোদাল চালানো, কঙ্কাল পেশি। তারপরে যেগুলো আছে সবগুলোই কঙ্কাল পেশির কাজ, যেমন তোমার সাঁতার কাটা, পাহাড়ে ওঠা, কথা বলা, এগুলো সব কঙ্কাল পেশির কাজ। এবার আমরা জানবো পেশির সমস্যা কী কী। তো পেশির যে সমস্যাগুলি হয় সেগুলি হলো, যেমন কোমরের নিচে কী হয়, ছাড়া থাকে না বা পাগুলো সরু সরু হয়ে যায়, এগুলো হচ্ছে পেশির সমস্যা। বা পিঠে ও ঘাড়ে ব্যথা হয়, পেশির সমস্যা হলে এগুলো হয়। তারপরে চোখের পাতা নাড়াতে খুব কষ্ট হয়, হাত ও পায়ের পেশি খুব দুর্বল হয়, বিভিন্ন অঙ্গে ব্যথা হয়, চলাফেরা করতে খুব কষ্ট হয়, এগুলো হচ্ছে সব তোমার পেশির সমস্যা।